গুড মর্নিং বন্ধুরা, গুড টুস অ্যাক্টিভিটি চ্যানেলে ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো এখন সকাল বেলা, আর সকালবেলা কিন্তু গুলটু উঠে দাঁড়িয়ে আছে ঘুম থেকে, আর এখন আমি জুতো জামা সব পরিয়ে দিয়েছি। এখন ও একটু বাইরে যাবে, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর মেঝেতেও প্রচণ্ড ঠান্ডা, মেঝেতে ঠান্ডা লাগে তাই সব পরিয়ে ঠরিয়ে দিলাম। আর গুলটু ঘুমিয়ে থাকতে থাকতে আমি কিন্তু জামা কাপড় কিছু ছিল সেগুলো আমি ধুয়ে নেড়ে দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, হাত পাত তো পুরো ঠান্ডা হয়ে গেছিলো। সকালবেলা কাপড় চোপড় কাচাকুচি করা খুব মুশকিল, তবুও ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে কিছু করে দিলাম। আর দেখো পেছনে গাড়ি দেখার জন্যে লাফালাফি করছে, ট্রেন দেখবে এখন না বাবা, পরে একটু পরে দেখো, এখন কী দেখবা, ওই দেখো এখন ট্রেন যায়নি বাবা, ওইখান থেকে ট্রেন দেখে, এখনো মতো রোদও আসেনি ঠিকভাবে, রোদ আসুক বাবা তারপরে, ঠিক আছে রোদ্দুর আসুক, এখন এখন থাক। আর আমি সকালে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, আজকে বৃহস্পতিবার, আজকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। আর আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো নিরামিষ রান্না করব আমি, তো সকালে ভাতই করে নিচ্ছি আজকে। আর এখানে দেখো বেগুন কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এই বেগুনটাকে ভাজব। আর একটা ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিলাম ছেলের জন্যে, কারণ ও আজকে বৃহস্পতিবার যদিও কিন্তু ও খেতে চায় না, খুব দুষ্টুমি করে, এই জন্য একটা ডিম দিলাম সকালে যেন খেতে পারে। আর সামনে আবার 25শে ডিসেম্বর আসছে, বাড়িতে আমি ছোটো করে করি একটু 25শে ডিসেম্বরটা, তো তার জন্য একটু বাড়িঘর তো পরিষ্কার করতেই হবে। দেখো বেগুনগুলোতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, ভেজে নেব। গলার অবস্থা তো খুবই খারাপ, বুঝতেই পারছো তোমরা, গলা একদম মাঝে মাঝে মানে তুতলে যাচ্ছি এরকম একটা অবস্থা। আমি বিছনাটা করেছি, বিছনাটা করে একটু ঝাড় দিয়ে দিচ্ছি ওপরটা। দেখো আজকে ডাল, আর হচ্ছে দুপুরবেলা বেগুন ভাজা। আজকে 23শে ডিসেম্বর, প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে, ভালো লাগছে না রান্না করতে, আর বৃহস্পতিবার, তো আজকে একদম সিম্পল রান্না করা হয়েছে। দেখো মুদিখানায় গেছিলাম আমি আর গোল্টু, তো বাজার থেকে তো অনেক কিছু নিয়ে এলাম, তো কী কী এনেছি বাবা, তো কী কী এনেছি তোমাদের একটু দেখাই। দেখো এনেছি প্যাম্পার্স, আছে একটা সয়াবিনের প্যাকেট, দাও আমার কাছে দাও। আর দেখো আছে শিমুই আছে দুটো, দেখো আমার ছেলে বের করছে, কি ব্যাপারটা, দাও এটা দাও দাও, এটা একটা ঘি আছে ছোটো, দেখো। আর দেখো আছে দুটো মোমবাতি, এই মোমবাতি দুটো তো 25শে ডিসেম্বর কাজে লাগবে, কারণ হচ্ছে ক্রিসমাস ডে, তোমরা তো জানোই আমি বাড়িতে ছোটো করে পরব। আর একটা ব্রেড, আর কি আছে বাবু, দেখো ছেলে বের করছে,
হেল্পিং হ্যান্ড এসে গেছে। দেখ কত আইটা, এটা দেখো একটা দুধ আছে সিমি করার জন্য, আর এটা দেখো একটা কেক, আর আর একটা দেখো চিলি সস আছে, রেড চিলি নিয়ে এসেছি, গ্রিন চিলিটা পেলাম না, এই আজকে নিয়ে আসলাম। রাত্রিবেলা এখন রান্না করতে যাব, আর সব থেকে বড় জিনিস ছেলে খুঁজছিটা পরে পেয়ে গেছে, খুব আনন্দ পেয়ে গেছে। দেখো ধোয়া ছাড়ছে তরকারি দিয়ে, আর আমি আজকে সয়াবিন রান্না করছি, তোমরা তো বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার, তো তার জন্য সয়াবিনটা রান্না করছি। আর এই সাইডে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে রান্না করতে করতে থালা বাসনগুলো সব মেজে ফেললাম, দুপুরে সেই একটু থালাগুলো ছিল সব মেজে রেখে দিলাম।